वेलकम बैक टू माय चैनल। आशा करते तुम्हारा प्रत्येके भलो आछो सुस्थ आछो आमिओ भलो आछि सुस्थ आछि और डेली ब्लॉग सम्पादे तुम्हारे जान अनेक 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 वेलकम। और आज के तुम्हारे सामने आरेकटा नतून चैलेंज निये हाजिर हो गेछि। कि चैलेंज थी सेटा तुम्हारा थंबनेल और टाइटल देखे बुझते पारबे सेटा कि चैलेंज। और चैलेंजटा करार जन्य आमरा मा मेयेते बसे पड़ेछि। चैलेंजटा होच्छे ब्रीथ होल्ड चैलेंज, ठीक आछे? तो এটাই আজকে চ্যালেঞ্জটা আমরা মা মেয়েতে করব, কতক্ষণ আমরা নিঃশ্বাসটা বন্ধ রাখতে পারি শরীরের ভিতরে। কীরকম জিনিসটা না, নিঃশ্বাসটা শরীরের ভিতরে বন্ধ রাখা একটা চ্যালেঞ্জ। এটা মানুষের কী বলবো, মানুষের মিনিটে কতবার যে মানুষ যারা তারা মিনিটে কতবার যে নিঃশ্বাস প্রশ্বাস নেয় তার ঠিক নেই। সেই নিঃশ্বাসটা যদি 2 মিনিট বা 3 মিনিটের জন্য বন্ধ থাকে তো শরীরটা কেমন করে না, খুবই কঠিন এই চ্যালেঞ্জটা। জানি যা চ্যালেঞ্জটা খুবই কঠিন। তো এই চ্যালেঞ্জটা আছে করার খুবই ইচ্ছে হলো আমাদের মা মেয়ের। তো আমার মেয়েও বললো মা এটা আমিও করবো, এই চ্যালেঞ্জটা একটু ইউনিক ধরনের যেহেতু চ্যালেঞ্জটা তো এটা আমিও করবো। তো আমি ওকে বললাম তুই কি পারলে কর, নাহলে ছেড়ে দে, নাহলে আমি একাই করবো। আমার এমনিতে একটু শ্বাসকষ্টও আছে, আমার কোনো অসুবিধাও হবে না, ঠিক আছে? তো সেই চ্যালেঞ্জ মেয়েও বললো না আমি এটা আজকে অ্যাকসেপ্ট করছি, চ্যালেঞ্জটা আমিও করবো, তোমাদের আমাদের দুজনেই চ্যালেঞ্জটা করবো। তো তাই মা মেয়েতে আমরা সেই চ্যালেঞ্জটা করতে বসে গেছি, ব্রিথ হোল্ড চ্যালেঞ্জ। আশা করছি তোমাদের এই চ্যালেঞ্জটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো তোমরা এই চ্যালেঞ্জটা দেখতে থেকো। আর তোমাদের যদি এই চ্যালেঞ্জটা ভালো লাগে তো এই চ্যালেঞ্জটা তো খুবই কষ্টকর চ্যালেঞ্জ আমার মনে হয়। যে মানুষের কাছে নিঃশ্বাস তো মানে বলার নেই, নিঃশ্বাসটা হচ্ছে মানুষের জীবনে আসল, ঠিক আছে? তো সেই নিঃশ্বাসটা বন্ধ রেখে করাটা খুবই কষ্টকর। আর তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করো, আর কমেন্টও করো। কমেন্ট যদি তোমরা করো তবেই আমরা পরে চ্যালেঞ্জ করতে পারবো। আর আমাকে এই কমেন্টটা করেও ছিল অনেক দিন আগে, তো আমি ঠিক প্রিপারেশন নিতে পারিনি, করতে পারবো কি করতে পারবো না। আমাকে অনেক দিন আগে কমেন্ট করেছিলো যে দিদিভাই ব্রিথ হোল্ড চ্যালেঞ্জটা একবার তোমরা করো, আমরা দেখতে চাইছি। তো তোমাদের কমেন্টের জন্যই এই চ্যালেঞ্জটা আমি করছি, আর কমেন্টে তোমরা রিকোয়েস্টও করেছিলে, তো তোমাদের রিকোয়েস্ট রাখার জন্যই এই চ্যালেঞ্জটা আজকে আমি নিয়েছি, অ্যাকসেপ্ট করে নিয়েছি। আশা করছি তোমাদের চ্যালেঞ্জটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো আর বেশি কথা না বলে চ্যালেঞ্জটা স্টার্ট করা যাক, নাকি কী হয়েছে, তুই করবি চ্যালেঞ্জটা স্টার্ট করবো? তো মেয়ে বলছে হ্যাঁ করবো। ফার্স্টে কে কতক্ষণ কত মিনিটে রাখতে পারে, কত মিনিট টাইম দিবি? 1 মিনিটের বেশি না। হ্যাঁ 1 মিনিটের বেশি না, কারণ 1 মিনিট যথেষ্ট। হ্যাঁ আমাদের মনে হয় 1 মিনিটই যথেষ্ট, ঠিক আছে? চলো এবার তাহলে স্টার্ট করছি। আর 1 মিনিটই টাইম দিয়েছি আমরা, 1 মিনিটে বেশি পারবো বলে মনে হচ্ছে না। আর চেষ্টা করছি, 1 মিনিটের মতনই চেষ্টা করছি, ঠিক আছে? তো তোমরা এই চ্যালেঞ্জটা দেখতে থাকো, আর আমার মনে হয় তোমাদের চ্যালেঞ্জটা দেখতে খুব ভালো লাগবে। আর চ্যালেঞ্জটা একটু ইউনিক ধরনের চ্যালেঞ্জ, একটু নতুন ধরনের চ্যালেঞ্জ, তাই তো? তো এটাই ভাবলাম। তো চলো আর বেশি কথা না বলে চ্যালেঞ্জটা স্টার্ট করা যাক, ঠিক আছে? ফার্স্টে কে করবে, তুই না আমি? আচ্ছা ফার্স্টে আমাকে করতে হবে, আর এর মধ্যে কোনো কিন্তু পানিশমেন্ট নেই, ঠিক আছে? একই কষ্টকর জিনিস, এটার মধ্যে কিন্তু কোনো পানিশমেন্ট নেই, কিছু নেই, যে যতক্ষণ রাখতে পারবে, তাই তো? টেনশন হচ্ছে পারবো কি পারবো না। 1 মিনিট টাইম হবে, ঠিক আছে? আগে উঠুন, ভালো করে নিঃশ্বাসটা নিয়ে নিই, নাকি মানে পারবো কি পারবো না একটা দীর্ঘ নিঃশ্বাস যেটা সেটাকে নিয়ে নিই। আগে নিঃশ্বাসটা ভালো করে আবার নিয়ে দাঁড়া, কঠিন কষ্টকর চ্যালেঞ্জ ব্রিথ হোল্ড। আচ্ছা হ্যাঁ স্টপ ওয়াচটা নিচ্ছি, সাদা আসছে তো রে, কালো করে দে, কালো করে দে তাহলে। এখানে আমি স্টপ ওয়াচটা নিয়েছি, টাইমারটা নিয়ে নিই। এক্সাইটেড ব্রিথ হোল্ড, কতক্ষণ রাখতে পারবো নিঃশ্বাসটা, যে নিঃশ্বাসটাই মানুষের বেঁচে থাকার জন্য প্রতিদিন নিতে হচ্ছে অক্সিজেন। 1 2 3
ছেড়ে দাও। তুমি কেন বাপরে বাপ, পেরেছি অ্যাটলিস্ট, পেরেছি করতে তো প্রচন্ড কষ্ট, প্রচন্ড কষ্ট। এক মিনিট মোজানো মনে হচ্ছে যে দু মিনিট তিন মিনিট হয়ে গেছে, মানে কখন ছাড়বো কখন ছাড়বো পাচ্ছি না। না এবার হচ্ছে আমার মেয়ে, আচ্ছা তো আমি এক মিনিট হয়ে গেছে কমপ্লিট করতে পেরেছি। লাইটটা কমা একটু, স্টার্ট করে দেবো। কোনটা এটা নীলটা? ওয়ান টু থ্রি বলেছে। আচ্ছা ওয়ান স্টার্ট, ওয়ান টু থ্রি স্টার্ট। পঞ্চান্ন, ছাপ্পান্ন, ঊনষাট, ষাট। এক মিনিট, এই যে উল্টো দেখা যাচ্ছে নাকি, এক মিনিট তিন সেকেন্ড। তো যাই হোক, আমার মেয়ে করলো এক মিনিট তিন সেকেন্ডে। ও কেমন এক্সপিরিয়েন্স হলো তোমার বলো একটু? আমার এক্সপিরিয়েন্স প্রচণ্ড ভয়ানক ছিল, আমি জীবনে এটা করছি না। ও ফার্স্টে দুপুর থেকে একটু বলছে মা আমি ট্রাই করবো, আমি ট্রাই করবো। আমি বলছি ঠিক আছে কর, আজকে একটু দুবার ট্রাই করে বলছে আমি এটা করবো, এই চ্যালেঞ্জটা আমি করবো, এটা খুব ইন্টারেস্টিং চ্যালেঞ্জ মা, এটা আমি আজকে করবো। আমি যদি করিস না তুই পারবি না, আমি করতে পারবো না, আজকে আমি করবোই। তো যাই হোক দুজন, আমি এক মিনিট কত দেবো মা? এক মিনিট এক সেকেন্ড। ও আমি এক মিনিট এক সেকেন্ড, আর মেয়ে হচ্ছে এক মিনিট তিন সেকেন্ডে করেছে। তো তো যাই হোক দুজনে মিলে করলাম, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। ঠিক আছে চলো, আমাদের এই ব্রিথ হোল চ্যালেঞ্জটা নিশ্চয়ই আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। ঠিক আছে, খুবই কষ্ট হলো, মানে নিঃশ্বাসটা ভেতরে বন্ধ নিতে পারছি না, খুবই কঠিন জিনিসটা হলো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তোমরা রিকোয়েস্ট করেছো তোমাদের জন্য এটা করেছি, তোমাদের অনুরোধে এটা করেছি, কোনো ব্যাপার নেই, করলাম। একটা তোমরা বলবে তবে না একটা ধরনের চ্যালেঞ্জগুলোর মাথার মধ্যে নতুন আইডিয়া আসবে, একটার পর আর একটা চ্যালেঞ্জ আইডিয়াও আসবে। তো আর বেশি কথা বলছি না, আর কোনো আইডিয়ার কথা বলছি না। ঠিক আছে, তো চলো আমি আমার ভিডিওটা এখানে এন্ড করছি, চ্যালেঞ্জ ভিডিওটা। ঠিক আছে, তো টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সেফ থেকো, টাটা। হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা আমাকে অতি অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, অতি অবশ্যই করো, কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব আর এক একটা লাইক আমাদের ইন্সপায়ার করে, আর আমাদের কিছু করতেও সাহায্য করে, উৎসাহ সাহায্য করে বলতে কি উৎসাহ করে। তোমরা যদি এক লাইক সরি সাবস্ক্রাইব করো, লাইক করো, তো আমাদের সত্যি সেই জিনিসটা খুবই উৎসাহ হয়। আর একজন আমাকে ভিউয়ার সেটা দেখতে চেয়েছে, আমি আর একটা করি, আর একজন ভিউয়ার সেটা দেখতে চেয়েছে তো এটা করি, একটা উৎসাহ জাগে মনের মধ্যে তোমাদের সাবস্ক্রাইব আর লাইক করলে পরে। তো ঠিক আছে, আর বেশি কথা বলছি না, টাটা, টাটা করে দেবো।